আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে হচ্ছে, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আমি আমার বোনদেরকে নিয়ে আমার ভাইয়ের বাসায় গেলাম মিরপুরে। আসলে ছোট ছেলেকে ডাক্তার দেখানো দরকার। ও ঠিক মতো খাবার খায় না, ওর ওজন বাড়ছে না, ও বড়, ওর গ্রোথও অনেক কম। আসলে ও খাবার খায় না, এই জন্যই ওর গ্রোথ কম। তো আমি ওকে নিয়ে হচ্ছে ল্যাব এইডে চলে এসেছি ধানমন্ডিতে। ওইখানে একটা ডাক্তারের সিরিয়াল দেয়া, ডাক্তার খায়রুল বাশার বা খায়রুল ইসলাম এরকম নাম হবে ওনার। তো এই ডাক্তারকে আমি আজকে প্রথম দেখাচ্ছি। যদিও ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয় নাই, আমি অনেক টেস্ট টেস্ট করিয়েছিলাম এর আগে এসে। তো উনি সব কিছু দেখে বলল যে সব কিছু নর্মাল আছে, ও একদম সুস্থ আছে, কোনো প্রবলেম নাই, আপনি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেন। তো আমরা এখন ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি। আমার ভাইয়ের বউ এসছে, ভাই এসছে, আসলে ভাইয়ের ছেলেটারও দাঁতে ব্যথা, ওকেও ডাক্তার দেখাবো এর জন্য। তো হচ্ছে ডাক্তার শুধুমাত্র দুইটা ভিটামিন ঔষধ লিখেছে, আর কোনো কিছুই উনি লেখে নাই, কোনো ট্রিটমেন্টই দেয় নাই। শুধু বলল যে এই দুইটা ওষুধ খাওয়ান, মানে একটা জিঙ্ক আর একটা ভিটামিন। আর বলল যে ওকে স্কুলে ভর্তি করিয়ে দেন খুব তাড়াতাড়ি, ওর একটু আসলে সামাজিকতা দরকার, এটাই বলল। তো এটা হচ্ছে অধ্যাপক ডাক্তার সৈয়দ খায়রুল আমিন, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতালে। তো উনি হচ্ছে, এটা হচ্ছে ওনার চেম্বার, উনি হচ্ছে এই যে ল্যাব এইডেই বসেন। তো ওকে ডাক্তার দেখানো শেষ করে আমরা হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে আবার আদিন হসপিটালে গিয়েছিলাম। ওখানে বাবুর দাঁতের ডাক্তার আমরা দেখাতে পারি নাই, আমরা যেতে যেতে ডাক্তারের সময় পার হয়ে গেছে, আমরা দেখাতে পারি নাই। তো ওকে হচ্ছে শনিবারে দেখাতে হবে, কারণ শুক্রবারে ওখানে ডাক্তার থাকে না। তো ওখান থেকে বের হয়ে আমরা আবার একটু আগোরাতে ঢুকলাম, দেখি যে কিছু কেনা যায় কিনা। কিছু কেনা যায় বলতে আসলে আমন ধানের চাল নেওয়ার জন্যই আমি ঢুকেছি। আমন ধানের চালটা খুঁজতেছি আমি অনেক দিন ধরে, যেখানে থাকি ওখানেও পাই না। এর আগে স্বপ্নতে ঢুকলাম, ডিএনসিসি মার্কেটে ঢুকলাম, কোথাও পাই নাই। তো এখানে নাকি আছে, এজন্য এখানে আসলাম আগোরাতে। তো এখানে আসলে আছে, আমন ধানের চালও আছে, আবার বোরো ধানের চালটাও আছে। তো বোরো ধানের যেটা চাল সেটা হচ্ছে 75 টাকা কেজি, আর আমন ধানেরটা মেবি 56 টাকা কেজি হবে। তো আমি হচ্ছে বেশি নিব না, 2-1 কেজি নিব, কারণ আমি কখনো এই চালের ভাত খাই নাই। তো দেখি নিয়ে কেমন লাগে, যদি মজা লাগে তাহলে আমি পরবর্তীতে আবার হয়তো বা নিয়ে যাব। তো এটার 1 কেজি আর আমনের 2 কেজি চাল আমরা নিয়েছি, নিয়ে এসে ভাইয়ের বাসায় এসে রান্না করে খেয়েছি। আমার কাছে ভালোই লেগেছে, বাট আমার হাজবেন্ডের কাছে নাকি একদমই ভালো লাগে নাই। তো এখানে আমি দেখলাম ঢাকার মধ্যে স্বপ্ন, ডিএনসিসি, প্রিন্সেস এগুলোর থেকে সবচেয়ে আগোরাতে হচ্ছে সব ফ্রেশ টাটকা আর ভালো ভালো জিনিসগুলি পাওয়া যায়, এবং অল পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই এখানে নাই। আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম যদি আমাদের লোকাল মার্কেটগুলোতেও থাকতো, যে একটা দোকানে ঢুকে আমরা মাছ মাংস সবজি চাল ডাল আটা চিনি ময়দা সবই যদি পেতাম, খুবই ভালো লাগতো। তো এই যে এটা একটা হচ্ছে বাঁশফুল চাল, যেটাও আমি কখনো দেখি নাই, এই ফার্স্ট দেখলাম বাঁশফুল। আমাদের এলাকায় তো এগুলো হয় না। তো এই চালটাও ভালো লেগেছে। তো আমার বাসা যদি আসলে কাছে হইতো তাহলে আমি অনেক কিছুই কিনে নিয়ে যাইতাম, বাট আমার বাসা তো অনেক দূরে, তেমন কিছু কেনা হয় নাই। আর তাছাড়া এবার তো আসলে বাচ্চাদেরকে ডাক্তার দেখাবো, বোনদেরকে নিয়ে ঘুরবো, এই জন্যই আসছি, কেনাকাটার উদ্দেশ্যে আসা হয় নাই, তাই কেনাকাটাটাও খুব কমই করব। আর আমি, আপনারা তো জানেন আমি মাত্র 10-15 দিন আগেই ঢাকায় এসে অনেক কেনাকাটা করে নিয়ে গেছি। আসলে আমাদের তো মধ্যবিত্ত পরিবার, আর হাজবেন্ড হচ্ছে চাকরি করে, তো আমাদের একটা হিসাবের মধ্যেই থাকতে হয়। 1 মাসেই যদি 2-3 বার করে মার্কেট শপিং করতে থাকি তাহলে তার হাজবেন্ডের কুলাবে না। তো তারপরে হচ্ছে মেহমান ছিল বাসায়, বোনেরা আসছে, অনেক দিনই থাকলো ওরা, একটা বাড়তি খরচ তো থাকেই। তো যাই হোক, এই যে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ওরা হচ্ছে শপিং করতেছে, দুইজন, দুইজনের যা ইচ্ছা তাই নেওয়ার চেষ্টা করতেছে। মনে হচ্ছে যে ওরা দোকানে খাবার জিনিস মেনলি বিস্কিট পাউরুটি যা আছে সেটাই নিয়ে যাবে, চকলেট টকলেট
এরকম সব উঠানোর জন্য চেষ্টা করতেছে, যদিও আমরা মানা করতেছি। তো হচ্ছে ওদেরকে আজকে কেনাকাটা করতে দিলাম যে তোমরাই কেনাকাটা করো, তো ওরাই কেনাকাটা করতেছে। তো যেটা বলতেছিলাম যে আমার হাজবেন্ডের সঙ্গে মার্কেটে গিয়ে কেন ঝগড়া লাগলো, আজকে ঝগড়া লাগে নাই, ওর সঙ্গে ঝগড়াটা লাগছে হচ্ছে কালকে নিউ মার্কেটে যখন গেলাম, তখন মানে আমি গিয়ে বলতেছে, ও ঘুরতেছে ঘুরতেছে, ওর সঙ্গে আমার বাসায় থেকে কথা হয়েছে হচ্ছে ও আমার বোনদেরকে নিয়ে ঘুরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে মজিবারের বাড়ি, সংসদ ভবন, এই সমস্ত এলাকা। ওরা যেহেতু প্রথম আসছে ঢাকায়, মেন মেন জায়গাগুলো ঘুরে দেখাবে, আর হচ্ছে আমার বাচ্চাটাকে ডাক্তার দেখাবে, আর আমার বোনদেরকে কিছু কিনে দিবে। এই পর্যন্তই তার সাথে আমার কথা। ও আমাকে বলছে যে এখনও বেতন হয় না, আজকে মাত্র 4-5 তারিখ, তুমি কিন্তু বেশি কিছু কিনতে চেয়ে না, আমার কাছে কিন্তু খুব বেশি অ্যামাউন্ট নেই, আর তুমি কয়েকদিন আগেই অনেক কেনাকাটা করছো। তো আমরা হচ্ছে ঘুরলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরলাম, মজিবারের বাড়ি ঘুরলাম, ঘোরার পরে যখন নিউ মার্কেটে গেছি, তখন আমি সে ঘুরতেছি ঘুরতেছি আমি দুই একটা জিনিস কেনার জন্য ই করতেছিলাম। তো ওর বাবা তখন একটু রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে যে না, ওর বাবা আগেই রাগে নাই, আমি রেগে গেছি যে তুমি এরকম করতেছো কেন, যেটা কিনতে চাচ্ছি তুমি না করতেছো। তো হচ্ছে ওর বাবা তখন রেগে গিয়ে বললো যে তোমার সঙ্গে তো আমার এটা কথা হয় নাই, তুমি তো যেটা যেটা করতে চেয়ে এসেছো সেটা সেটাই করো, বাড়তি কিছু করো না, তোমাকে তো আমি আগেই বলছি। তো আমি তখন আবার একটু রেগে যেয়ে দুইজন একটু কতক্ষণ ঝগড়া টগড়া করলাম, যদিও এটা ভালোবাসার ঝগড়া বা মধুর ঝগড়া, আমাদের ঝগড়া 5 মিনিটেই মিটে গেছে। তো কষ্ট হলেও ওর বাবা হচ্ছে, আমি আসলে খুব বেশি জিনিস দাবি করেছিলাম না, আমার দাবিটা ছিল হচ্ছে একটা যে রুটির ঝুড়ি, তো ওটা বলছে ওটা তো আমাদের এখন দরকার নাই, এখন আমার কাছে টাকা কম, বেতন হয় নাই, তো তুমি ওটা পরে কিনো, এখন তো আর আমাদের ওটা খুব দরকার না, দরকারের জিনিস তারা কিনে টাকা নষ্ট করে লাভ কী। তো এই আর কি, যাই হোক, ঝগড়া 5 মিনিটের মধ্যে আমাদের মিটে গেছে, দুজনের আবার মিলমিশ হয়ে গেছে। তো আমরা আগ্রা থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য হলো দাঁড়ায় আছি গাড়ির জন্য, অনেক জ্যাম, গাড়ি আসতে লেট হচ্ছে। তো এখানে যে বাপ ছেলে মজা করতেছে, আমার ভাই ভাইয়ের বউরা তো আছে, আর বোন আর আমার ছেলে, বড় ছেলেকে বাসায় রেখে এসেছি আমরা। তো ঢাকা শহরে আসলে ঘোরার থেকে বা কিছু কেনার থেকে সবচেয়ে বেশি খরচ যেটা হয় সেটা হচ্ছে গাড়ি ভাড়া, এত পরিমাণের গাড়ি ভাড়া যায়। রিক্সায় উঠলেই দেখা যায় 40-50 টাকার কম না, আবার উবার টুবারে উঠলেই তো 400-500 টাকা বিল এসে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে ঘুরে টুরে, টিএসসি মোড় দিয়ে ঘুরে টুরে, এখন আমরা হচ্ছে যে বইমেলা হয় যেখানে, ওই পাশটাতে এসেছি বাগানটার ভিতরে একটু রেস্ট নেওয়ার জন্য। অনেক হেঁটেছি আমরা, আমাদের পা ব্যথা করছে, তাই আবার ভাবলাম যে এখানে রেস্ট নেই। তো যেখানে একটা মেয়ে বেলুন ফাটাচ্ছিল বন্দুক দিয়ে, তাই আবার আমরা দেখলাম এই যে আমার দুই বোন, মিষ্টি দুইটা বোন, ওরা চলে গেছে, আমার খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে নাট্যমঞ্চ, সবাই চিনেন জানেন, এখানে আসলে উন্মুক্ত মঞ্চ, এটা এখানে নাটক টাটক হয়। বোনদেরকে দেখালাম, বোনরা যেহেতু এসেছে পরীক্ষা দিয়েছে, ওরা কলেজে ভর্তি হবে, তো ওদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখারই খুব ইচ্ছা ছিল, এই জন্য ওদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়টাই ঘুরে ঘুরে দেখাইলাম। কিন্তু আমার ছোট বোনটা তো একেবারে ক্লান্ত, বলছে এত হাঁটতে হবে জানলে কখনোই আসতাম না, ও একদমই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আর এই সমস্ত এলাকায় তো হাঁটা ছাড়া উপায়ও নাই। তো এটা হচ্ছে জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এটার ভিতরেও আমরা গিয়েছি বাট ভিডিও করতে দেয়নি আমাদেরকে। তো এই ছেলেটা হচ্ছে এই পায়ের যে চাকাওয়ালা, এগুলোকে কী বলে আমি ঠিক জানি না, চালাচ্ছিল। তো আমার ছেলের তো খুবই আগ্রহ, সেও কিনবে, এটা চালানো শিখবে, এই জন্য আমরা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, সে বলতেছে যে আমি এটা কিনবো। তো হচ্ছে ওর আব্বু বললো যে ঠিক আছে, এরপরে যখন আসবো তখন আমি তোমাকে এটা কিনে দিব। তো এই ছেলেটা বল আমাদের সাথে কথা বললো যে ও আসলে কেন শিখতেছে বা কী এই সমস্ত। তো এখানে একটু ফাঁকা জায়গার কারণে সবাই এখানে এগুলো প্র্যাকটিস করতে পারে, ভালো হয়, কিন্তু আসলে আমি যে এলাকায় থাকি ওখানে এগুলো প্র্যাকটিস করার মতো আসলে জায়গাও নেই, আর ইয়াও পাওয়া যাবে না, এই জন্যই আসলে শহরে যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে।
তো আমি হচ্ছে এত অবাক হয়েছি এটা দেখে যে এত মানুষ সব জায়গায়, মানে যেখানেই যাচ্ছি সেখানেই এত মানুষ, এত মানুষ বলার বাইরে, যার কারণে হয়তো যখনই কোথাও একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে সেখানে অনেক লোক মারা যায়, কারণ সব জায়গায় এত গিজগিজে লোক। বিশেষ করে নিউ মার্কেট কাছে তো আমরা হাঁটতেই পারতেছিলাম না, ঢুকতেই পারতেছিলাম না, এত মানুষ, দোকানের থেকে জিনিসের থেকে মানুষ বেশি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, যাওয়ার সময় একটা শিল্পীর শিল্পকর্ম দেখলাম আর এই লেখাটা দেখলাম, বুঝতে পারলাম উনি হচ্ছে ভালোবেসে প্রতারিত হয়েছেন। তো ওনার ভিডিও উনি করতে দেননি, তো ওনার একটা লেখা ভিডিও করলাম, খুবই ভালো লাগলো। লোকটা একটু আটপাগলা টাইপের বাট ভালো লেগেছিল খুব। তো আমরা এখন বের হয়ে যাব হচ্ছে দোয়েল চত্বরে, দোয়েল চত্বরে যে মাটির যে মার্কেটটা আছে এখানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস, এখানে বেতের জিনিস, মাটির জিনিস, পাটের জিনিস এত ভালো লেগেছে। বাট আজকে তো আমি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আসি নাই, যার কারণে আমাদের কিছুই কেনা হয় নাই। তো আল্লাহ যদি কপালে রাখে, ভাগ্যে রাখে, পরে কোনো সময় এসে কিছু কিনবো। আজকে জাস্ট ঘুরতে এসেছি, দেখতে এসেছি, তাই দেখলাম, ঘুরলাম, ভিডিও করলাম, অনেক জিনিস, অনেক জিনিস, এবং সব জিনিসই দেখার মতো, পছন্দ হওয়ার মতো, কেনার মতো। আসলে মাটি দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করতে পারেন আমাদের দেশের কারিগররা, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। এরা আসলেই আমাদের দেশের গর্ব, আমাদের ঐতিহ্যের গর্ব, এদেরকে নিয়ে সত্যিই গর্ব করা যায়, বুক ফুলিয়ে বলা যায় যে এটা আমাদের দেশীয় পণ্য। খুবই খুবই সুন্দর লেগেছে। তো বৈশাখ সামনে, যার কারণে কারিগররা খুবই ব্যস্ত, সব কিছুতে রং করতেছে বিভিন্ন কালারের, বৈশাখের সময় আসলে বিভিন্ন রকমের জিনিসপত্র তো লাগবেই, তো যার কারণে কারিগররাও খুবই ব্যস্ত তাদের বৈশাখের প্রস্তুতির জন্য। তো আসলে হরেক রকম জিনিসই দেখলাম, ভালো লাগলো। তো আমরা দুইটা হচ্ছে পাখা কিনেছিলাম শুধু এখান থেকে, যেহেতু আমি যে এলাকায় থাকি ওই এলাকায় পাখা পাওয়া যায় না, কারেন্ট থাকে না মাঝে মাঝে। তো এই যে কী কী কিনলাম সামান্য কেনাকাটা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এখন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে দিবেন, তাতে করে আমি ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো হচ্ছে আমি আজকে যেগুলো দেখাতে দেখাতেই আমার ভিডিও থেকে বিদায় নিব। আপনারা খুব ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিও দেখবেন। আর যেটা হচ্ছে, ওর বাবা আমাকে দুই ডজন চুড়ি গিফট করেছে, লাল আর সাদা, আমি খুব খুশি হয়েছি। যদিও আমি এটা বলেছিলাম, ওর বাবা বলছিল কী নিবা, তা আমি ঠিক আছে আমাকে চুড়ি কিনে দাও, আমার কোনো চুড়ি নাই, আমি আসলে মেটালের চুড়ি ব্যবহার করি না, শুধু হাতে একটা ব্রেসলেট পরে থাকি আর কিছুই ব্যবহার করি না। তো ভাবলাম যে শাড়ি পরলে আসলে একটু চুড়ি লাগে, তো বললাম চুড়ি কিনে দাও। তো কাঁচের চুড়ি কিনতে চেয়েছিলাম আসলে, রেশমি চুড়ি, বাট আমার হাতটা এত মোটা, চুড়ি আমার হাতে হয় না, তাই মেটালের চুড়ি কেনা লাগছে। তো এটা হচ্ছে যে ছোটো বাবুর জন্য স্কুল ব্যাগ কিনেছি, ওকে যেহেতু ভর্তি করাই দিব, তো স্কুল ব্যাগটা কিনলাম। তো ওর বাবা বলছিল যে ও তো স্কুলে গিয়ে পড়বে না এখন, জাস্ট হচ্ছে ভর্তি করতে বললো ডাক্তার, সামাজিকতার জন্য, মানে সবার সঙ্গে মেশার জন্য, মানসিক বিকাশের জন্য, তো এত দামি ব্যাগ কিনে দিয়ে কী হবে, আমরা একটা নর্মাল ব্যাগ লোকাল এলাকা থেকেই কিনে দেবো। তো আমি আসলে সেটাতে রাজি হইনি, আমার মনটা টানে নাই, যদিও আমি গরিব মানুষ, বাট মনটা তো আর মানুষের আসলে খারাপ থাকে না, মনটা কিন্তু ভালো জিনিসই চায়। তো চাচ্ছিলাম যে ছেলেকে একটা ভালো স্কুল ব্যাগ দিয়ে প্রথম স্কুলে পাঠাই, তাই ওই ব্যাগটা কিনলাম, ভালো দেখেই কিনলাম। তো আসলে মন থাকলেও আল্লাহ যাদেরকে মন বড় দেয় তাদের সামর্থ্যটা কম দেয়। তো যাই হোক, আল্লাহ আমাকে যতটুকুন সামর্থ্য দিয়েছে, আমার হাজবেন্ডকে যতটুকুন সামর্থ্য দিয়েছে সেটা হচ্ছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া। আর আমার হাজবেন্ড হচ্ছে তার সামর্থ্য অনুযায়ী সে সবসময় আমাদের সমস্ত চাওয়াগুলো পূরণ করার খুবই চেষ্টা করে, খুবই ট্রাই করে, আর আমাদেরকে হচ্ছে পূরণ করেও দেয়। তো যে সাদা কালো এগুলো হচ্ছে আসলে সেমিস, জামার নিচে পরার জন্য গেঞ্জির কাপড়ের। তো বাবুরাব্বু, তুমি যদি আমার ব্লগটা দেখো, তোমার কাছে অনেক 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 সরি কালকে ঝগড়া করার জন্য। যাই হোক,
এটা হচ্ছে সেই রুটির ঝুড়িটা, আমার হচ্ছে খুবই পছন্দ হয়েছিল। আমি হলো সানজিদা আপু, বাংলাদেশি আমেরিকান ব্লগার, সানজিদা আপুর ব্লগে দেখেছিলাম এই ঝুড়িটা ওনার আম্মুর বাসায়, তারপরে উনিও কিনে নিয়ে গেছে আমেরিকাতে। তো সেই ওখান থেকে দেখার পর থেকে আমার এটা কেনার খুবই শখ, এত ভালো লেগেছিল আমার যেটা বলার বাইরে। আমি জানি এটা আমার কোনো কাজে আসবে না, কারণ আমি রুটি খুবই কম বানাই, রুটি একদমই বানাই না, খুবই কম। তারপরেও শখ তাই কিনলাম, এটা হচ্ছে 500 টাকা নিয়েছে। যাই হোক, আমি এটা কিনতে চাইছিলাম না, লাস্টে আমার হাজব্যান্ড আমাকে জোর করে এটা কিনে দিয়েছে, তো ধন্যবাদ আমার হাজব্যান্ডকে। আর হচ্ছে কয়েকটা 3 পিস কিনেছি, 4-5টা বোনদেরকে কিনে দিলাম 3 পিস, সাথে আমিও কিনলাম। তো হচ্ছে আমি তো সবসময় পাইকারি দোকান থেকে কিনি, যার কারণে একটা দুটো তো আসলে কেনা যায় না, একটু বেশি করেই কিনতে হয়। তো বোনদের জন্য কিনলাম, আমার জন্য কিনলাম সাথে, আর 2টা সাদা প্লাজো কিনেছি। আসলে সাদা প্লাজো দেখা যায় যে অনেক অনেক জামা আছে আমার যেগুলোর সালোয়ারগুলো নষ্ট হয়ে গেছে, তো সাদা হলে সাদা দিয়ে যে কোনো ড্রেসের সাথে পরা যাবে, যে কোনো কালারের, এই জন্যই কিনলাম। এখন তো গরম, প্লাজোটা পরলে আরামদায়ক হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হায়াত দান করেন, আর হচ্ছে সুস্থ সঠিকভাবে থাকার তৌফিক দান করেন, আর আমার হাজব্যান্ডকে তো অবশ্যই যেন আল্লাহ হায়াত দেয় এবং সুস্থতা দান করে, কারণ ওর সুস্থতার উপরেই নির্ভর করতেছে আমাদের বেঁচে থাকা, আমাদের ভালো থাকা, আমার বাচ্চাদের ভালো থাকা। তো আবারও আমি আমার হাজব্যান্ডকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এত আবদার পূরণ করার জন্য। আসলে ইদানিং আমার আবদারের পরিমাণটা এত বেশি বেড়ে গেছে যে ও আসলে কুলিয়ে উঠতে পারতেছে না হয়তো বা। যাই হোক, এটা আসলে আমার সংবরণ করা দরকার, আমি ইনশাল্লাহ এরপর থেকে ট্রাই করব যেন ওর কাছে এমন কোনো কিছু আবদার না করতে, যাতে করে ও আসলে ওর যেটা পূরণ করা কষ্টসাধ্য হয়ে যায়। তো আসলে আমাদের চাকরিজীবী মানুষদের যেটা করতে হয় সেটা হচ্ছে সংসার চালাতে হয়, বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, বিগ একটা অ্যামাউন্ট চলে যায় আমাদের বাসা ভাড়া দিতে, আসলে বাচ্চাদের স্কুল লেখাপড়া, আবার যেহেতু কোম্পানির চাকরি করে আমাদের কিন্তু ভবিষ্যতের জন্য কিছু অ্যামাউন্ট জমাইতে হয়, না হলে ভবিষ্যতে খাবো কি, এরকম একটা টেনশান থাকেই। আর চিকিৎসা, মেহমান, মা বাবা, এগুলোর খরচ তো আছেই। তো আসলে চাকরি করলে এত কিছু করা খুবই টাফ হয়ে যায়, আমি জানি একটা পুরুষ মানুষের জন্য এটা খুবই কষ্টকর, বা খুবই তারাও চায় যে আমাদের সব চাহিদা পূরণ করার জন্য, করে তারাও খুশি হয়, আনন্দ বোধ করে, বাট আসলে কুলাইতে পারে না হয়তো বা অনেক সময়। তো এই জন্যই আর কি এগুলো বলা। তো এখন থেকে আমি হচ্ছে এমন একটা মানুষ, একদমই হিসাব করে চলতে পারি না, হিসাব করে চলা শিখতে হবে, ট্রাই করব, তাহলে হয়তো সংসারে সুখ শান্তিটা আরও বেড়ে যাবে অনেক বেশি। তো ঠিক আছে বন্ধুরা, অনেক 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 কথা বললাম, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করব, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে হচ্ছে আমার চুড়ি, যে চুড়িটা কিনে দিয়েছে আমার হাজব্যান্ড, আমি অনেক খুশি হয়েছি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।